আসসালামু আলাইকুম দর্শক, সবসময় তো ক্যামেরার বাইরে থেকে আপনাদের জন্য সাথে কথা বলি, তো আজকে ক্যামেরার সামনে আসলাম। আর কথা শুনতে যেটা বলবো সেটা হলো, আমরা হলে কামলা মানুষ, কাজ করিয়ে খাই। তো এর মধ্যে যে চারটা কথা আপনাদের সাথে বলতে হয়, ভালো লাগা ভালোবাসা যেন আন্তরিকতা তৈরি হয় এবং বৃদ্ধি পায়, সে লক্ষ্যেই কাজের চাপ যতই থাকুক, প্রয়োজনে আমি একটা কাজ কম করবো, কিন্তু কাজের কোয়ালিটি কখনো ছাড় দিয়ে বা দিতে আগ্রহী না। এরপরেও যদি কোনো কারণে দেখা যায় যে অজ্ঞতার বশত ভুল বশত আমাদের একটা মিস্টেক হয়ে যায়, সেটা অবশ্যই ব্লক করলে আমি আমার মাল রিটার্ন নিব, আপনাদের টাকা ফেরত দিয়ে দিব। এবং আমার কাছে সিস্টেমটা এরকম যে আমি আমার নবীর সুন্নতটা মাইনে অন্তত ব্যবসা করার চেষ্টা করতেছি। কোনো লোক আমার কাছে মাল অর্ডার করার পরে সে যদি কোনো বিপদে পড়ে কিংবা কোনো কারণে যদি সে মনে করে যে না টাকাটা আমার ব্যাক নেওয়া দরকার, সেই ক্ষেত্রে আমি অবশ্যই টাকা ফেরত দিয়ে দিই। তবে এখানে আবার ছোট্ট একটা আমার শর্ত থাকে, সেটা হচ্ছে যে যদি কোনো আনকমন মাল হয়, যে আপনার নিজস্ব ক্যাটালগ একটা মাল তৈরি করে নেবেন যেটা অন্য আর দশজন পছন্দ নাও করতে পারে, এই ধরনের মালের ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে। তাছাড়া কমন আইটেমের মধ্যে যে কোনো মডেল আপনারা বা আমরা যেগুলো রেগুলার যে মডেলগুলো নিয়ে কাজ করি সেগুলোর মধ্যে যে কোনো মাল যে কোনো সময় আপনারা ফেরত দিতে পারবেন। মাল নেওয়ার পরে দেড় মাস ইউজ করার পরেও যদি দেখেন যে আমার কোনো রকম ত্রুটি আছে কিংবা সাউন্ড কোয়ালিটি ভালো না, আলহামদুলিল্লাহ রিটার্ন দেবেন, আমি হাসি মুখে মাল ফেরত নিয়ে নিব। তবে সেই ক্ষেত্রে আবার অনেকে দাবি করে বলছে যে মালটা নেওয়া নাই, 2000 টাকা গাড়ি ভাড়া করেছে, এটা ভাই আমি কেয়ার করতে পারবো না, এটা মাল নেওয়া আনার কারণে একটা মালের ক্ষতি হয় অনেক সময়, তো সেইটা আমি নিজে বেয়ার করবো। তারপরেও আপনাদের কখনো পেরা ফেলবো না। এবং আপনারা জানেন অনেকগুলো লোকই আছে, আমি পর্যন্ত 5-6 জনকে টাকা ফেরত দিছি, কারো ঘর পুড়ে গেছে, কারো পরিবারের লোক অসুস্থ হয়েছে, কারো বা ব্যবসা নষ্ট হয়ে গেছে, কিংবা অনেকেই কোম্পানি মাল কিনে ফেলছে, এই ধরনের ক্ষেত্রে আমি সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দিয়েছি, 10 টাকা খরচ করে নেই। এবং কি একজনের টাকা দিয়েছিল বিকাশে, পরে ওই টাকাটা তুলতে আমার 2200 টাকা খরচ দিয়েছিল, ওই লোকটা পরে বলে টাকা পুরোটা ওনারা ফেরত পাঠাই যাবে। তো পরে বললো যে ভাই আপনি খরচের টাকাটা কাটিয়ে রাখলেন না, বললাম যে ভাই আপনার সাথে আমার যে এই যে একটা সম্পর্ক হয়েছে, আপনি টাকাটা ফেরত পাওয়ার পর আবার ফোন দিতেছেন, তো আসলে মানুষের সাথে আন্তরিকতা ভালোবাসা তৈরি হয় এইভাবে। উনি মাল নেয় নাই ঠিক আছে, কিন্তু ওনার মাধ্যমে আমি কিন্তু আরও 5টা কাস্টমার পাইছি, ওনারা যে টাকাটা ফেরত দিয়েছে এটা আমার লস হয়েছে, বাট ওনার মাধ্যমে আমি আর 5টা কাস্টমার পাইছি, সেখান থেকে আমি যদি 1000 করে লাভ করে থাকি, 5000 টাকা আমার কিন্তু ব্যবসা হয়েছে। কাস্টমারের সাথে সুসম্পর্ক রাখলে, কাস্টমারকে জিতাইলে ব্যবসা উপরের দিকেই হইতে থাকে, উঠতেই থাকে। তো এই জায়গাটাই আমরা সবসময় এনশোর করার চেষ্টায় আছি। আর আমরা তো আসলে প্রযুক্তিগতভাবে ওইভাবে আগায় না, আমাদের স্কুল লাইফ থেকে বা কলেজ লাইফ থেকে আসলে কিন্তু প্র্যাকটিক্যালি হাতে কলমে কোনো শিক্ষা দেওয়া হয় না। আমি আরও যা ব্যবসায়ী ছিলাম সেই জায়গা থেকে আস্তে আস্তে কীভাবে কেন জানি এই বক্স ক্যাবিনেট তৈরি করতে শুরু করছি। আমাদের পরিবারে কেউ কিন্তু তখন একটা করা দিয়ে কোনো কিছু ফ্যাটাও দেখা নেই, তা আমরা আসলে সুযোগটা হয়েছে বিভিন্ন রকম যে আধুনিক যন্ত্রপাতি এগুলো আমরা পাচ্ছি হাতের কাছে, প্রযুক্তি হাতের কাছে এসে ধরা দিচ্ছে, সরকার আমাদেরকে সহযোগিতা করছে, তো আরও প্রয়োজন ছিল সেই জায়গাতে পাই যাই। তো এইগুলো আসলে মূলত আমাদেরকে অনুপ্রাণিত করছে। এবারে যদি হাতে কাটা কাজ করলে তো আমাদের মতো খোলা বাইন কাজ করতে পারতো না, এই যে একটা আধুনিক যন্ত্র তার কাটা বিকল্প হয়েছে, আমরা পিন মারি, পিন লাগাইলে আমাদের কাজটা অনেকটা ইজি হয়, কারণ 8000 পর একটা ভর্তি তো পিছলা হয়ে যায়, সেখানে তার কাটাতে বাইরে বেরি হাতে উঠে দিয়ে বাইরে বেরি করতে করতে ভর্তি তো সরে যায়, মাঠে ক্লিন রাখা যায় না। আর মিলিমিটার হিসাবে মাপ মিলাই আমরা যখন মেজারমেন্ট করে অর্জেনিক কাটার কাজ করি, সেগুলো আমাদের খুব হেল্প করে আধুনিক যন্ত্রপাতিগুলো। আর মডেল হিসাবে কোনো কোনো জায়গাতে স্ক্রু অনেক ঘন করে, কোনো জায়গাতে অন্ধকার মানে কতটা ঘন পড়ছে, কিন্তু সবটার মধ্যে একই রকম ঘন পড়বে এরকম না। আবার এই যে দুই দিক থেকে অ্যাঙ্গেল করে খিল মেরে দিছি, আসলে আধুনিকতার সাথে তাল মিলিয়ে যুগের সাথে তাল মিলিয়ে আমরা কাজ করতেছি এবং সামনে আরও কাজ করব। আর কিছু ভাই আমাদেরকে মনিটর অর্ডার করছিলেন, সেই মনিটরগুলো অলরেডি আস্তর করে ঘষা ঘষি করা হয়ে গেছে, ওগুলোও দুদিনের মধ্যে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ডেলিভারি দিয়ে দিব। আর একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দিয়ে রেখি, আমার সাথে যেই লেনদেন করুন, আমি কিন্তু লেনদেন করার সাথে সাথে অ্যাডভান্স টাকা পাওয়ার পর কিন্তু আমি একটা যেমন স্লিপ কপি আপনাদের কিন্তু পাঠাই। তো অনেকে যদি কোনো সময় না পান তো অবশ্যই আমার নক করবেন, মাইন্ড করার কিছু নাই, আমারও প্রয়োজন আছে আপনাদেরও প্রয়োজন আছে, কারণ আমি যখন লিখে রাখবো তখন কিন্তু আমার ভুল হওয়ার সম্ভাবনা কম, কারণ আমি প্রতি দু একদিন পরপরই
শেষের দিকে যে ওয়াটারগুলো নিয়ে থাকি এগুলো আমি একটু রিভাইজ করি, দেখি যে কোনো কাজ আবার মিস্টেক হলো কি না, সেটা ছোটো মাল হোক বড়ো মাল হোক যে কোনো ক্ষেত্রে আমি কিন্তু মেমোটা সংরক্ষণ করি এবং আপনাদের নাম ঠিকানাটাও আমার কাছে যত্নের সাথে থাকে। এবং একদম শুরু থেকে যে ভাইয়ারা এখন পর্যন্ত ন্যূনতম লেনদেন করছেন ফোন নাম্বারটা অন্তত আমার খাতায় নোট করা আছে। ফোনবুকে মোবাইলের ফোনে হয়তো বা সবার নাম্বার সেভ করা নাই, কিন্তু সবার নাম্বারটা অন্তত আমার কাছে কালেক্ট করা আছে এবং আমার ডায়েরিতেও লেখা আছে। এছাড়া প্রত্যেক জেলা থেকে প্রথমবার যেই ভাই মাল নিয়েছেন তাদের নামগুলো আমার কাছে অবশ্য স্বর্ণাক্ষরে লেখা আছে। আর যারা মেমো পান না বা নেন নাই বা ছবি দেয় নেই তারা একটু নোট করবেন, কারণ অনেক সময় যদি মেমো না দেওয়া হয় বা আমি মেমোটা করছি কিনা ভুলা যায়, অনেক সময় দেখা যায় আমি রাস্তায় রয়েছি ওখানেই আপনি অ্যাডভান্স করে পাঠাইছেন, তো সেক্ষেত্রে আমি আসার পরে মেমোটা করে আপনাকে পাঠাবো, এটা আপনি একটু কনফার্ম হয়ে জিনিস জানিয়ে নেবেন। আর পরে মাল পাঠানোর পরে দেখা যায় যে ভুলবো যাবো যে ব্যাপারটা যেন না হয়, এইগুলোর থেকে আমরা একটু নিরাপদে থাকতে চাই, আপনাদেরকেও নিরাপদ রাখতে চাই। আর আপনারা যারা অনলাইন থেকে মাল কিনেন তাদের একটা পরামর্শ সবসময় আমার ছিল যে সেটা হলো ভিডিও কল অবশ্যই দেখে নেবেন সে আসলে দোকানদার কিনা, প্রয়োজন হলে যদি একটু সন্দেহ বা মনে হয়, আর প্রত্যেক মানুষকে আসলে একটু সন্দেহ করাও আমাদের উচিত, নইলে যে কোনো সময় ঠকে যাবো, এটা আমি দু একবার ঠকছি আপনারাও অনেকে ঠকছেন, কিন্তু আসল মানুষের কাছে যায় যদি এই সন্দেহর পাশে আপনি তার সাথে লেনদেন না করেন তাহলে আপনার একটা ভুল হবে। এক্ষেত্রে আপনারা ট্রেড লাইসেন্সের কপি নিতে পারেন, ভোটার আইডি কার্ডের কপি নিয়ে লেনদেন করতে পারেন। আর আমাদের তো মোটামুটি দেখা যায় যে অনেকটা পরিচিত হয়ে গেছি, কারণ 58-59 পর্যন্ত মালামাল দিতে পারছি, তো সেই সুবাদে আমাদের প্রায় 27 জন লোকের সাথে লেনদেন কন্টিনিউ চলে। এই হয়তো এক দুই মাস পর পর আসে বিভিন্ন ছোটোখাটো জিনিস থেকে জ্যাকেট থেকে শুরু করে কিছু না কিছু নেয়। আর যারা একদমই নতুন প্রথমবার আসবেন তারা অবশ্যই ভিডিও কলে দেখেন তারপরে লেনদেন করেন, আলহামদুলিল্লাহ এতে আমরা খুশি, কারণ আপনারা আমাদেরকে একটু সন্দেহ করবেন জাস্টিফাই করে নেবেন, এতে আমাদের ভালো, কারণ আমাদের মধ্যে বন্ডিংটা আরও ভালো হবে।